গুড ইভিনিং দোস্ত, আজকে আমি আমার গ্রামে আছি, মানে খোলা হাওয়ায় একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। দেখুন, এই যে আমার প্রাইমারি স্কুল অঙ্গমাই প্রাথমিক বিদ্যালয় দুর্গানগরের মাঝখানেই অবস্থিত, এখানে আমরা পড়াশোনা করি। ওটা আমাদের প্রাইমারি স্কুল। এই যে এটা আগে ছিল, এখানে আমি পড়াশোনা করেছি ফোর অব্দি। তারপর এই যে এখানে নতুন হয়েছে, এগুলো নতুন হয়েছে। আর এখানে সোলার সিস্টেম আছে আমাদের একটা। আর আমাদের দুর্গানগরে যে ডেকেটারে কোনো কাজ হয়ে গেলে আমাদের ভাই এখানে আছে, তপন। এ হলো আমার ভাই, আমার নামে ওর নাম, ওর সঙ্গে আরেকটা ছেলে আছে। এইদিকে যে রাস্তাটা গেল, এটা গেল শিমলবাড়ি, আর এটা গেল এইদিকে গেছে তোমার দশগ্রাম, এটা মহাকালহাট। আর এইদিকে আর একটা রাস্তা গিয়েছে সামন দিকে, এটা গেছে বামনহাট। হ্যাঁ দোস্ত, এই যে মানে এই স্কুলের মাঠে আসলে আমার মনে এইরকম লাগে, মানে ছোটোবেলাকার কাহিনীটা মনে পড়ে অনেক ভালো। এই যে আমাদের খেলার মাঠ ছিল, এটা সবসময় আমরা টাইম পাস করেছি। এইখানটা দুটো বটের গাছ ছিল, আর একটা ডালের গাছ ছিল, তখন নেই। এখানে একটা মাঠে ঠাকুরের পাঠ ছিল, তাও নেই। এখন আমি বসে আছি মাঠে, আমার একটা বন্ধু আসছে, খুব ভালো। আজকে আমি আমার যে একদম পুরানো স্কুল ঘর ছিল এখানে, এখানে আমি পড়াশোনা করেছি। এখানে ওয়ান থেকে ফোর অব্দি ছিল আগে, এই ঘরটাই ছিল আগে, টিন ছিল, এখন নেই। তারপরে এই দিকটা ছিল দুটো বটের গাছ, এখন তো নেই, ভেঙে গেছে, এখনও দুগুলো পরে আছে। আর এই দিকটা ছিল প্রথমটা ছিল ওয়ান, তারপরটা ছিল টু, তার মাঝখানে থ্রি, তারপরটা এই দিকটা ছিল ফোরে। আর এইদিকে একটা বারান্দা ছিল, বারান্দার মধ্যে মাস্টার বসত। আর এই যে ঘরগুলো দেখছেন, এগুলো নতুন হয়েছে, বেশি দিন হয়নি এগুলো, এখন এই ঘরের মধ্যে ভাঙছে। এটা রাস্তা হবে এইখানটা দিয়ে, এই দিক দিয়ে রাস্তা হবে। বাড়ি আসলে বেশিরভাগে এই জায়গাটায় আড্ডা মারি। আমাদের ক্লাব আছে এখানে, ক্লাব তো নেই, ঘর নেই, কিন্তু ক্লাব আছে এখানে। প্রতি বছর দুর্গা পুজো হয় এই জায়গাটায়, দুর্গা পুজো হয়, তারপর দোল পুজো হয়, বিভিন্ন রকম পুজো হয়। এখানে পুজো পুজো আসি, নাহলে আসি না। এদিকে আসলে এই জায়গাগুলো ঘুরে যাবেন। এই দিকে আমাদের বাড়ি আছে। এখন আমরা এই যে বন্ধু আসছে কার্তিক, তখন আমার মিত্র, অরিজিনাল মিত্র আমার, তার সঙ্গে এখন আমরা বামনহাটে যাবো ঘুরতে। চলুন আমরা বামনহাটে এই দিক দিয়ে যাবো, এই যে সিধা রাস্তা আছে দুর্গানগর হয়ে। আমরা গ্রামের রাস্তায় যাচ্ছি, এটা আমার পঞ্চায়েতের বাড়ি, দুর্গানগরে পড়ে না। এটা গ্রামের রাস্তা, একটু সন্ধ্যা লেগে গেছে, গ্রামের কথা কি ভোলা যায় ভাই। সন্ধ্যা লেগে গেছে গ্রামে, এখন আমরা এখন মেইন রোডে পাবো। মেইন রোড তো না, এটা পাকা আছে রাস্তাটা, এই যে ভালো আছে এখানের থেকে। এটা দুর্গানগর ওই দিক থেকে গেল, আর এটা হলো পাট বলে এখানে মেইন রোডে পাঠাবো। আমরা মানুষ গেলাম,
অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। বলে বাম যাবে, সবাই এখন রেডি হচ্ছে এখান থেকে। বলে ড্রেস পাওয়া যায় এখানে, এই ইলেকট্রিক্যাল দোকান একটা। এখন আমরা আসলাম বামনার হসপিটাল, এখানে সরকারি হসপিটাল আছে। এই দিক দিয়ে এখানে অন্ধকার দেখা যাচ্ছে না কিছু, কিন্তু এই যে রেডি পার হয়ে গেলাম। এটা হলো বাজার, বামনাট মেইন বাজার। আমরা ওই দিকে যাবো, বিভিন্ন রকম ফল সবজির দোকান এখানে বসে। এটা হলো লাইন পার বাজার, লাইন পার। এটা রেল গেট, এখানে দোকান বসছে রেলের উপরে। অনেক দাম হয়েছে রাস্তা, এই সবজি উঠেছে, অনেক পানের দোকান। তারপরে ওই দিক দিয়ে আমরা আগে যাবো, বামনাট বাজারে এই দিক দিয়ে আগে যাবো। এখানে সেন্ট্রাল রোড আছে, একটা বাইক শোরুম আছে চৌধুরীহাট। এটা দিয়ে মেইন রোড চৌধুরীহাটে যাওয়া যায়। এটা দিয়ে SBI ATM আছে বামনহাটে, অনেক সুবিধা হয়েছে লোকের এখন। আমরা তো আমার মিত্র একটা স্কুটি নিয়েছে, এটা আমার হুন্ডা থেকে। এখানে যাবো আমরা শোরুমে এখন, সার্ভিসিং আছে তো এখানে সার্ভিসিং করার জন্য আসি আমরা। এই বাইকটা হয়, দেখুন বন্ধুরা বাইকটা কীরকম আছে। যদি ভালো থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আজকে শোরুমে বসে আছি, বসে আছে একদম কাছ থেকে, পুরো হ্যান্ডসাম লাগছে। দিয়েছে শোরুম থেকে দিল, এখন আমরা আজকে চা খাবো। কার্তিক তো আগেই ফাও পাইছে না, আগেই খেয়ে নিচ্ছে। খুব হুন্ডা চা না, ফ্রিতে চা পাই না, মজুরে খাচ্ছি। এই এখন আমরা ভাজা পোড়া একটু খাবো। এইদিকে আছে কি কি আছে, দোকান দিয়েছেন নতুন এই দোকানে। এটা বামনহাট অঞ্চল, এই দিকটা এটা বামনহাট অঞ্চল, এটা বাজার। কার্তিক আছে, এখন কোনটায় যাবে? আমার মিত্র আছে, গাড়ি দাদা আছে এখানে। নতুন গাড়ির বাইটি হবে আজকে। আমি মিত্রদা বসে গেছে, আগে খাচ্ছে মনে হচ্ছে, দিয়ে শুরু করলাম। মিত্রদা আগেই খাচ্ছে, মানে কি ঘন্টা রয়েছে মিত্র? কার্তিক এখন খাচ্ছে, এগুলো খাওয়াইনি। এই দেখুন আমি খাবো তন্দুরি রুটি আর মাংস। কার্তিক তো বেয়েই একদম, মানে কথা বলছে না আর একদম। তন্দুরি রুটি আর